কেমন আছো বন্ধুরা হ্যাঁ আশা করি ভালোই আছো আমার প্রিয় ছাত্রছাত্রী ও আমার চ্যানেলের দর্শক বিন্দু তোমাদেরকে শিক্ষার আলো এইচ এস চ্যানেলে স্বাগত আমি হ্যাঁ দেখো আজকে আবার আগের একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম ক্লাস সিক্সের বিশেষ করে আমি আমার ছাত্রছাত্রীকে বলছি বা যারা ধরো এই বিষয়টা সম্পর্কে জানতে চাইছো তাদের জন্যও ভিডিওটা রইলো তো তথ্য সাজানো ও বিচার তথ্য কি বা কিভাবে সাজাবো বা কীভাবে বিচার করবো এই নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়েছি এবং আজকে আমি পরবর্তী ভিডিওতে ক্লাস সিক্সের অধ্যায় তেরোর নিজে করি তেরো দশমিক এক এবং ওইখানে যে সমস্ত বিষয়গুলো আছে বা যেসব সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান নিয়ে আজকে আমি একটা ভিডিও আবার নতুন করে বানাচ্ছি ঠিক আছে তো ভিডিওতে তোমরা দেখার আগে কী করবে বন্ধুরা তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং পর এই অঙ্গগুলো করে ভালো ঠিক আছে আমি যেভাবে যেভাবে করছি আর তার আগে তোমরা এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো আমি যখনই আমি আমার প্রত্যেকটি ছাত্রছাত্রীকে বলছি তোমরা এখনও সাবস্ক্রাইব করছো না কেন আরে বাবা সাবস্ক্রাইব করলে একটা উপকার আছে কি না তো আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তখনই তোমরা কিন্তু আগে সেটা জানতে পারবে ঠিক আছে নোটিফিকেশান পেয়ে যাবে আর বন্ধুদেরকে শেয়ার করো তারাও জানুক তোমরা কী ভাবছো শুধু আমরাই শিখবো না কি বিষয়গুলো আর অন্যদিকে শেখার একটা সুযোগ করে দাও জ্ঞান এমন একটা জিনিস এটা যত তুমি ছড়াবে তত তোমার বাড়বে এটা লোককে যত দান করবে না তত তোমার বৃদ্ধি পাবে জ্ঞান কমবে না ঠিক আছে তো চলো বেশি দেরি না করে বকবক না করে শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে ক্লাস সিক্স ম্যাথ অধ্যায় তেরো তথ্য সাধারণ বিচার দেখো এখানে আমি তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে আমি এখানে এই যে এই বিষয়টা দেখো নিজে করি তেরো দশমিক এক নিজে করি তেরো দশমিক একের এই ছকটা তোমাদেরকে আজকে আমি শিখে দিচ্ছি কীভাবে করতে হবে ঠিক আছে একশো একচল্লিশ পৃষ্ঠা তোমরা এটা ছকটা কিন্তু খাতে টুকে নেবে পরীক্ষায় কিন্তু পড়তে পারে প্রতি বছরের মতো এবছরও আমাদের বিদ্যালয়ে খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিদ্যালয়ে শারীরিক শিক্ষার শিক্ষক ও শিক্ষক ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের উচ্চতা সেমিতে মাপলেন এবং যে সংখ্যাগুলি পাওয়া গেলো তা এটা মানে আমি বললাম না যে ছাত্রদের উচ্চতা আগের পিঠিত বলেছে উচ্চতা হতে পারে বয়স হতে পারে ওজন হতে পারে এইগুলো আমি যেমন লিখলাম তাহলে এইগুলোকে আমরা কি তথ্য বলবো এগুলো হচ্ছে আমাদের কি তথ্য এগুলো হচ্ছে আমাদের কাঁচা তথ্য তাই না এগুলো হচ্ছে আমাদের কাঁচা তথ্য এবার দেখো এই তথ্যর মধ্যে আমাকে আগে প্রথমে বার করতে হবে যে সবচাইতে কম সবচাইতে কম উচ্চতা কত সবচেয়েতে বেশি উচ্চতা কত এই আছে সবচেয়ে কম উচ্চতা আমি এখান থেকে খুঁজে খুঁজে দেখবো সবচেয়ে কম উচ্চতা কত আচ্ছা এখানে একশো একশো দেখছি আমি একশো নেই একশো এক দুই তিন চার পাঁচ চারগুলো একশো কুড়ি আছে কি দেখো একশো কুড়ি দেখতে পেয়েছি দেখো একশো কুড়ি কিন্তু একশো উনিশ আমি দেখতে পাই না একশো উনিশ দেখতে পাচ্ছ একশো উনিশ নেই আচ্ছা এইটা তোমরা কীভাবে দেখবে এইভাবে লাইন বা লাইন দেখবে না এই লাইনগুলো দেখবে এই তালা দিয়ে ঠিক আছে করে দেখে নিলে একশো উনিশ একশো উনিশ এ দেখলে এই তালা দেখলে এই তালা দেখলে এই তালা নেই তাহলে একশো কুড়ি তাহলে একশো কুড়ি হচ্ছে সবচেয়ে ছোটো তাহলে এই ঘরটাতে কী বসবে একশো কুড়ি তাই না দেখো আমি এখানে করে দিচ্ছি তোমাদের ছককে আমি এখানে লিখে দেওয়ার ব্যবস্থা করি আচ্ছা এইটা হচ্ছে আমার একশো কুড়ি একশো কুড়ি আশা করি তোমরা বুঝতে পারছো আমি রুলে লিখছি একশো কুড়ি আচ্ছা এবার দেখবো ট্যালি মার্কটা কী বলেছিলাম যে একশো কুড়ি এখানে কতবার আছে ঠিক আছে তা আমি এই দিক থেকে দেখবো যতগুলো থাকবে ততবার দাগ দেবো ভালো করে দেখো না একদম মন দিয়ে শেখানো এখানে একশো কুড়ি নেই এখানে একশো কুড়ি নেই এখানে নেই এখানে নেই আয় দেখো একবার তাহলে এখানে একটা দাগ দিলাম একবার হয়ে গেলো এ দেখব দুবার তাহলে এখানে দুটো দাগ দিলাম বাস ট্যালিমার্ক হয়ে গেল একশো একুশ একশো একুশ তাকে ওরা করেই দিয়েছে ঠিক আছে তবু এটা একবার ভুল না ঠিক তোমরা একবার দেখে নিতেও পারো অসুবিধা নেই ঠিক আছে আমি দেখে নিয়েছি আমি ঠিক আছে আমার ডাউট নেই তোমাদের যদি মনে হয় যে না ভুল থাকবে তাহলে তোমরা দেখে নিতে পারো বুঝে গেল এছাড়া একশো একুশে পরে কত একশো বাইশ এবার একশো বাইশ কতবার আছে এখানে দেখো এ দেখো এক আগে গুণ নেবা না একবার করে দাগ দেবো সেটা তোমাদের ব্যাপার আমি এখানে এক করে দাগ দিচ্ছি একবার দুই একটা এক একটা রোগগুলো নেই একটা করে দাগ দিই ঠিক আছে তাহলে ভালো হবে না এক একটা কলম এগুলো রত না এগুলো কলম দেখো এক দুই তিন তাহলে এখানে তিনটা দাগ দিয়ে দিলাম হ্যালো এবার এইটা দেখি এক এখানে একবার আছে একটা দাগ দিলাম দেখো অলরেডি আমার এক দুই তিন চারটা হয়ে গেছে এবার পাঁচ নম্বর দাগ দিয়ে কী করব বেটিকে কেটে দেবো বেঁধে দেবো তাই না এবার এটা হয়ে গেল তাই না দুটো হয়ে গেল এবার এইটা চলেছো এক এখানে একটা আছে তাহলে একটা দিয়ে এক দুই তিন চার নিয়ে পাঁচ নম্বর দিয়ে কিন্তু কেটে দিলাম ঠিক আছে বেঁধে দিলাম আচ্ছা এটা হয়ে গেল এবার এখানে দেখো ছয় ছয় এখানে এখানে এই একটা এক বাস এটা হয়ে গেল ঠিক আছে এবার চলে এসো একশো তেইশ একশো তেইশের এখানে একশো তেইশে চলে এসো তোমার একশো তেইশ কবার আছে এখানে দেখো এটাতে আছে একবার এখানে একটা দাগ দাও এই রোতে আছে নাই এই রোতে একবার দুবার আছে দুটো দাগ দাও এই রোতে একবার একবার আছে একটা দাগ দাও চারটা হয়ে গেছে এই যে একবার তাহলে এই পাঁচটাতে কেটে দিলাম আচ্ছা এইখানে আছে এইখানে নাই বা এটা হয়ে গেল এবার একশো চব্বিশ একশো চব্বিশ কবার আছে একবার প্রথম রোডে আছে একবার তাই না একবার দ্বিতীয়টাতে কত আছে দেখো দ্বিতীয়টাতে একবার দ্বিতীয়টাতেও একবার আছে তৃতীয়টাতে কবার আছে তৃতীয়টাতে তৃতীয় মানে এটাতে এটাতে একবার এখানে এক আচ্ছা তারপরটাতে দেখো এটাতে আছে একবার এটাতেও একবার এক দিয়ে দিলাম তারপরটাতে নাই তারপরটাতে আছে একবার তাহলে এটা আবার কাটা যাবে তাই না এটা আবার কাটা যাবে আচ্ছা তারপরে একশো পঁচিশ এবার একশো পঁচিশ কভার করে আছে দেখো একশো পঁচিশ একশো পঁচিশ প্রথম রোদ আছে নেই দ্বিতীয় রোদ আছে একবার দুবার দ্বিতীয় রোদে দুবার তাহলে এক দুই দুটো দাগ দুবার আছে ঠিক আছে এবার দ্বিতীয় হলো এবার তৃতীয়টাতে তৃতীয়টাতে নেই আছে 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 একবার একবার একটা দাগ তারপরটা তারপর দেখো এইটাতে একবার এটাতে একবার তাহলে দুবার আছে টোটালি দুবার আছে একবার আর একটা কাটা যাবে একটা ঠিক আছে আচ্ছা একশো ছাব্বিশ করেছে এবার একশো সাতাশ একশো সাতাশ কবার আছে দেখো প্রথমটাতে নেই দ্বিতীয়টাতে একবার তৃতীয় তৃতীয় কালমে নেই এটাতে নেই এটাতে নেই এটাতে নেই বেশ এবার এই সংখ্যাগুলো কী করে বসাবো দেখো খুবই সহজ এখানে কত পেয়েছি দুই তাহলে এখানে দুই এখানে দুই করেছে এখানে কত দেখো এক দুই তিন চার আর এটা ছিল পাঁচ মানে একটা এভাবে একটা কাটা মানে পাঁচ পাঁচ ছয় সাত আর এটা হবে সাত আচ্ছা এটা কত পাঁচ তারপরটা পাঁচ তারপরটাও পাঁচ তারপরটা তিন তারপরটা এক এবার এই কটা যোগ করলে কত হবে কত হবে কে বলবে এই কটা যোগ করলে একদম কত হতে পারে দেখো প্রতি ওইখানে ওখানে কি বলে যাচ্ছে যে কতজন ছাত্রছাত্রী এইখানে আমি যদি গুনি এখানে যে কতজন ছাত্রছাত্রী আছে দেখো এটা যদি আমি গুনে নিই এক দুই তিন চার পাঁচ আর এদিকে কটা আছে পত্রিকাতে দেখো পাঁচটা পাঁচটা করে আছে না এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাঁচটা করে আছে আর এইদিকে আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয় আর এদিকে পাঁচ পাঁচ ছয় তিরিশ জন তাহলে এখানে মোট আছে তিরিশ জন ছাত্রছাত্রী তাই না তিরিশ জন তাহলে এইটা যোগ করলে কিন্তু অবশ্যই এখানে তিরিশ জন হবেই তিরিশ জন হবে এবার এখন প্রশ্ন যদি তিরিশ না হয় তাহলে জানতে হবে যে আমার অঙ্ক কিন্তু ভুল হয়েছে ঠিক আছে তাহলে জানতে হবে আমার অঙ্ক ভুল হয়েছে এখন তাহলে কী করে দেখবো এটা তিরিশ হচ্ছে কিনা দুই দুই চার হ্যাঁ সাতাশ রেখে কত এগারো এগারো পাঁচে ষোলো 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 পাঁচে একুশ তাই তো একুশ একুশে পাঁচা ছাব্বিশ ছাব্বিশ সাত তিনে উনত্রিশ উনত্রিশের আগে তিরিশ হ্যালো এখনো বন্ধুরা আমি সহজভাবে একেবারে জলের মতো সহজ অঙ্ক একটা আমি করে বুঝিয়ে দিলাম তোমাদেরকে যে কীভাবেই এই ছক থেকে তুমি এরকম পরিসংখ্যা তৈরি করবে তোমাদের পরীক্ষায় এইটুকু দেওয়া থাকবে এইটা তৈরি করতে হবে বুঝে গেল এবার এইটা তৈরি করার পর আরেকটা বিষয় তোমাদেরকে শিখতে হবে এই যে পরিসংখ্যাগুলো পেলাম এই পরিসংখ্যার এই দিকে উচ্চতা এ নিয়ে একটা ছক তৈরি করতে হবে ঠিক এই দেখো যে ছকগুলো তোমরা দেখছো পরের পেজে আছে যেটাকে বলা হয় স্তম্ভ চিত্র বা বার ডায়াগ্রাম বা বার গ্রাফ এই এইগুলো এই যে এই যে দেখছো এবার এইগুলো কি এইগুলো কিভাবে আমি বুঝবো এইগুলো কোন কোন জিনিসগুলো এই জিনিসগুলো নিয়ে এবার আমি তোমাদেরকে একটু বলে দেবো ঠিক আছে তো আমরা আজকেরই এটা শেষ ভিডিও এবং আজকে লাস্ট ভিডিওতে আমি এইটুকু বোঝাতে চাইছি যে এই জিনিসগুলো কি বা এইগুলোতে কি বোঝাতে চাইছে হ্যাঁ তারপরে আমরা এই কোষে দেখি তেরো মানে পরের ভিডিওতে আমি কোষে দেখি তেরো নিয়ে একটু আলোচনা করবো ঠিক আছে তো এইখানে দেখো আমি একটা জিনিস শুধু এই ছকটা বুঝিয়ে দিই একটা ছক বুঝিয়ে দিলেই তোমরা বুঝতে পারবে দেখো মাটির ভাঁড়ের সংখ্যা মানে চাঁদমারি রোডের একজন কুমোরের কুমোর মানে বুঝে যারা মাটির ওই হাঁড়ি তারপরে ওই সেব্যাং ভার পয়সা ভাড়া তারপরে ওই পুতুল বা ইত্যাদি ইত্যাদি তৈরি করে এক সপ্তাহে পাঁচ দিনের এক সপ্তাহের পাঁচ দিনের প্রতিদিনের মাটির ভার তৈরির একটি স্তম্ভচিত্র মানে মাটির ভার কবে কবে কি কী তৈরি করেছে কটা করে সেটা এখানে একটা স্তম্ভচিত্র আকারে দেওয়া হয়েছে এবার লিখা আছে যে রেখা মানে এই দিকটা এই দিকটা বলছে একটি ঘর সমান পঞ্চাশটি মাটির ভাঁড় তার মানে এই এইটা সমান এই যে এটা এক দুই তিন চার পাঁচ করে দেওয়া দাগগুলো দেওয়া আছে এগুলো এক একটা ঘর মানে পঞ্চাশটা করে মাটির ভাঁড় তৈরি মানে এখানে পঞ্চাশটা মাটির ভাড়া আছে এই যে পঞ্চাশ এখানে তারপরে একশোটা তারপরে দেড়শো দুশো এরকম করে আস্তে আস্তে বেড়েছে সোমবারের দিন কতগুলো ভাঁড় তৈরি করেছে সেইটা দেখো একটা স্তম্ভ আকারে দেখানো হয়েছে সোমবার সোমবার কতগুলো পাঁচশোটি এই দেখো পাঁচশোটি আচ্ছা মঙ্গলবার কটা এই যে এখানে চারশোটি ভাঁড় বুধবার কটা দেখো একশোটি ভাড় এরকম করে দেখো একটা আমি এই ছক আকারে কিন্তু বুঝতে পারছি আমাকে এখানে কতটি ভাঁড় তৈরি করেছে এটা খুবই একটা সহজ বিষয় ঠিক আছে ঠিক একইভাবে তোমরা যদি এখানে চলে এসো যে এখানে দেখো এই যে বলেছে যে গান গাইতে ভালোবাসে চারজন মানে সুজাতার বন্ধুর সঙ্গে গান গাইতে ভালোবাসে চারজন নাচতে ভালোবাসে পাঁচজন আঁকতে ভালোবাসে সাতজন অভিনয় করতে ভালোবাসে চারজন এবার এইটাকে আমি ছক আকারে বসেছি দেখো বন্ধুদের সংখ্যা এদিকে গান নাচ আঁকা অভিনয় গান গাওয়া কতজন গেছে চার জন চার পর্যন্ত গেছে এর একটা স্তম্ভ হয়ে গেল একটা খুঁটি হয়ে গেল স্তম্ভ মানে খুঁটি বুঝা গেল এরম করে চিত্র আকারে প্রকাশ করাই হচ্ছে আমাদের চিত্র বা চিত্র এই সরি মানে বার ডায়াগ্রাম ঠিক আছে তো আমি এই নিয়ে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের কোর্সে দেখে তেরোর প্রত্যেকটি অঙ্ক আমি এবার করে দেবো তো তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আমি তত আজ এই পর্যন্ত তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ আর মানে এই আমার এই চ্যানেলটির সঙ্গে তোমরা লেগে থাকো ঝুলে থাকো সুস্থ থেকো আমি পরবর্তী ভিডিও নিয়ে আসি তোমাদের জন্য ততক্ষণে তোমরা ধৈর্য ধারণ করো